আই গুড আফটারনুন। আমি মোটামুটি 18 তারিখ থেকে লকডাউন অবস্থায় রয়েছি। 17th লাস্ট শুটিং হয়েছে সারা রাত। 18 তারিখ ভোরবেলায় বাড়ি ফিরেছি, তারপর থেকে মোটামুটি বাড়িতেই। এরকম বন্দিদশা তো আগে কখনো আমরা ফেস করিনি। বহু বছর আগে দিন সাতেকের জন্য, তখন আমি খুব ছুটি, যখন ইন্দিরা গান্ধী অ্যাসাসিনেশন হয়েছিল তখন একরকম হয়েছিল। তখন আমরা দেখেছিলাম যে বহু দূর দূর থেকে মানুষ হেঁটে হেঁটে বাড়ি ফিরেছে। আমার ছোটো মামা তো সেই সময় ব্যান্ডেলে চাকরি করতেন, ডানলপে। ব্যান্ডেল থেকে হেঁটে হেঁটে ফিরেছিল রেল লাইন ধরে, এবং সাধারণ মানুষ, আশেপাশে গ্রামের লোকজন ছোলা ভিজিয়ে গুড় জল দিয়ে সাহায্য করেছিল যাতে কষ্ট না হয়। তো আজকে একটা অন্যরকম পরিস্থিতি। আজকে সবাই ভিতরে করোনা ভাইরাসের দৌলতে। এই লড়াইটা আমাদের সকলের, এবং সেই লড়াইয়ের আমরা সকলে একসঙ্গে শরিক হয়ে লড়ে জিতবো আশা করি। আজকের লড়াইটা একটু অন্যরকমের। করোনা ভাইরাসের এগেনস্টে আমরা সারা বিশ্ব লড়ছি, বিশ্ব মহামারীর মধ্যে। তো আশা করি খুব শীঘ্রই এই লড়াইটা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো, ভ্যাকসিনেশন আবিষ্কার হবে। তথ্য বলছে যে অন্যান্য রোগে আরও, যেমন টিউবারকুলোসিস আছে, ডেঙ্গু আছে, এতে অনেক লোক সাফার করে এবং বহু লোক মারা যায় সারা বছর। কিন্তু এই মহামারীর একটা মেজর কারণ আমার যেটা মনে হচ্ছে, তার কারণ এটার এখনও কোনো ওষুধ বা ভ্যাকসিনেশন আবিষ্কার হয়নি। এখনও সেই লড়াইটা চলছে, যার জন্য আমরা একটুখানি ভীত হয়ে আছি। আশা করি খুব শীঘ্রই সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারব। এবার আসি আমার দৈনন্দিন জীবন কেমন কাটছে এই এইসবের মধ্যে। ঘরের মধ্যে থাকলে যা হয়, একটু সময়টা চেঞ্জ হয়ে যাচ্ছে। আপাতত আমি দেখাই আমার এইখানে, এই যে গাছে জল দেওয়া চলছে কারণ খুব গরম। যাদের বাড়িতে গাছ আছে তারা চেষ্টা করবেন গাছে জল দিয়ে গাছটাকে, যাতে গাছ যেন না মারা যায়। কিন্তু জল, জলের সদ্ব্যবহার করা দরকার, জল যেন নষ্ট না হয়, এই সময় প্রিজার্ভ করাটা খুব দরকার। জল, খাবার এবং অর্থ যতটা না হলেই নয়। আমরা জানি যে এটার অনেকগুলো খারাপ দিক আছে। প্রচুর গরিব মানুষ যারা দিন আনি দিন খায় মানুষ আছেন, আমিও দিন আনি দিন খাই মানুষ, কিন্তু হয়তো খানিকটা স্টেবল, হয়তো একটা মাস আমরা টানতে পারবো। কিন্তু বহু মানুষ আছে যারা একদিনও, যাদের খাবার ক্ষমতা নেই, যাদের ক্ষমতা আছে, যাদের আশেপাশে কী ধরনের মানুষ আছে, তারা দেখুন চেষ্টা করে যাতে এদের কাছে অন্তত চাল ডালটা পৌঁছয়, চাল ডাল আলু, যাতে তারা অন্তত খেয়ে পরে বাঁচতে পারে। নইলে আগামী দিন কিন্তু খুব কঠিন দিন হতে চলেছে। আমার বাড়ির প্রধান ইঞ্জিন, হেড অফ দি ডিপার্টমেন্ট, আমার গিন্নি পৃথা। পৃথার অনেক সন্তান, দুপে দুজন আছে এবং চতুষ্পদ আমাদের বাড়িতে অনেকে আছেন। এরা সবই বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা। এদের দেখাশোনা, যত্ন করাটা একটা মেজর কাজের মধ্যে পড়ে। আমার অ্যাকোয়ারিয়াম এখানে, আর এইখানে এই যে দিদি ভাই দেখছেন, তিনি বাড়ি যেতে পারেননি, আটকে পড়েছেন, এবং এই মুহূর্তে আমাদের পরিবারের সদস্য আপনার দিদি ভাই। আর এই যে নিয়ে হচ্ছেন বালি, বালিরাজ আমাদের দাদা, আর এই হচ্ছে ছোটো ভাই, যে যার মতন করে সময় কাটাচ্ছে। একটু গান চলছে, ভিডিও চলছে। আর ইনি হচ্ছেন আমাদের ভালো মা, মানে বালির ঋদ্ধির ভালো মা, আমাদের দিদা। তিনি গার্জেন সকলের, রান্নাবান্নার হেড অফ দি ডিপার্টমেন্ট। আর আমাদের লিডবিন্দি, ইনি কল্যাণপুরে থাকেন। লিডবিন্দি এখানে এসেছিলেন এমন একটা সময়ে, তার মানে যেদিনকে এসেছিলেন সেদিনকেই লকডাউন হয়ে যায়, আটকে পড়ে। নাও শি ইজ পার্ট অফ দ্য ফ্যামিলি। লিডবিন্দি ঈশ্বর চায় করেন, হয়তো মঙ্গলের জন্য করেন, কারুর পৌষ মাস হয়, কারুর সর্বনাশ হয়। আমাদের পৌষ মাস লিডবিন্দি আমাদের সঙ্গে রয়ে গেছেন এই টানা প্রায়
10 দিন লিভিং দিন এখানে আছে আমাদের কিচেন। আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে যেটা চলছে সেটা হচ্ছে যে খাওয়া দাওয়া টা যতটুকু না করলেই নয়, খাওয়া দাওয়া চলছে। আর ঘর পরিষ্কার করা, আসুন আপনাদের নিয়ে যাই। আমার আচ্ছা আমার ঠাকুর ঠাকুরের সেবা যত্ন করছে, এটা আমার স্ত্রীর হাতের কাজ। সাজিয়ে গুছিয়ে ঠাকুরকে যত্ন করে রাখা, আর বাথরুম আপাতত আমি যেটা করছি এই অবসর সময়ে একটুখানি এক্সস্ট ফ্যান বা পাখা টাকাগুলো পরিষ্কার করা টরা যতটা করা যায় আর কি, যতটুকুনি না করলেই নয়। এই খড় ছাঁট পুঁজ দেওয়া, গাছে জল দেওয়া, এগুলোর মধ্যে কাজ। আর এই হচ্ছে আমার আরেকটি অ্যাকোয়ারিয়াম, এদের সকলের দেখাশোনা করা হচ্ছে কাজ। ভূতের সিনেমা দেখে গেলি? স্নান চলছে, স্নান। গরম পড়েছে তো, আমরা ভীষণ গরম হচ্ছে, তাই আমরা স্নান করছি। পার্ট অফ, এটা অবশ্য শুধুমাত্র এই সময়ের জন্য নয়, এটা মাসে দুবার করে হয় আমাদের গরমকালে, রাধা গরমকালে সপ্তাহে একদিন করে হয়, তা না হলে আমাদের খুবই অসুবিধা হয়। আপাতত এইভাবেই সময় কাটছে, রাত খানিকটা জাগা হচ্ছে যাতে দিনের বেলা লেট করে উঠে যাতে একটা ব্রেকফাস্ট টাইমটা স্কিপ করা যায়, তাহলে এক বেলার একটুখানি খাবার বাঁচলো। ন্যাচারালি লেট উঠলে, একটু লেট ব্রাঞ্চ করলে লাঞ্চটা স্কিপ করা যায়। জল বেশি করে খাওয়া এটা মাস্ট, হাত ধোয়া মুখ ধোয়া এগুলো মাস্ট রেগুলার বেসিসে, কিন্তু জলের অপচয় না করে। আবার আমি বলছি, জলের অপচয় না করে। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।